হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সিম্পল, এর নাম হলো সিম্পল ঢাকাই ইলিশ। এটা আমার ঠাকুমার থেকে আমি শিখেছি, একদম সিম্পল করা। যারা নিউ কামার কিচেনে তারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমারে আমি এটা ভাবলাম যে নিউ ইয়ার তো পড়ছে, আর নিউ ইয়ার স্পেশাল একটা রেসিপি তোমাদের জন্য আমি অবশ্যই দেখাবো, আর এটাই হলো সিম্পল ঢাকা ইলিশ, তোমাদের নিউ ইয়ার স্পেশাল রেসিপি। তাহলে চলো বন্ধুরা, একবার ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে পরিচয় করে নিই। এই ইনগ্রিডিয়েন্টস হিসাবে কী কী লাগছে? প্রথমেই লাগছে চিনি, নুন, সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল 4-5 টেবিল চামচের মতো নিয়েছি। নিয়েছি সাদা তেল ভাজার জন্য এবং রান্না করার জন্য আমি সাদা তেল এখানে ইউজ করব। দুটো আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। নিয়েছি আমি দুধ, নিয়েছি কালো জিরে, নিয়েছি ফোড়নের জন্য হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কালো জিরে, 4টে কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে 4-5টে কোয়া রসুনকে আমি একসাথে মিক্সিতে হালকা করে জাস্ট ব্লেন্ড করেছি। খুব একদম স্মুথি ব্লেন্ড করার দরকার নেই। আর নিয়েছি এখানে আমি 1 টেবিল চামচের কিছুটা কম আদা বাটা, গরম জল নিয়েছি। জাস্ট গ্রেভিটা গরম জল আর এই দুধের সাহায্যে হবে তাই জন্য। আর নিয়েছি এখানে আমি 5 পিস ইলিশ মাছ। প্রথমে আমি মাছে নুন দেব। এরপর আমি মাছে পরিমাণ মতো হলুদ দেব। এবার আমি সর্ষের তেল দেব পরিমাণ মতো, অবশ্যই সর্ষের তেলটা দিতে হবে। দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে। মাছটা পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি প্রথমে গ্যাসটাকে অন করব, গ্যাসটা হাই থাকবে। এবার আমি এর মধ্যে কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটাকে গরম হতে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেলটাকে এবার গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেব। দিয়ে এর মধ্যে আবার মাছগুলোকে আমি ছেড়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে প্লেটে তুলে নেব। এবার আমি বাদ বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার পর ওই তেলেই আমি অল্প কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি ওই তেলেই পুরো যে কালো জিরে, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। নাড়ার পর এর মধ্যে আদা বাটার 1/2টা আমি দিয়ে দেব। খুব সুন্দর করে কষাতে হবে ব্যাপারটাকে।
এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব, যে যার স্বাদ মতো নুনটাকে দিতে হবে। এবং খুব ভালোভাবে কষাতে হবে। এবার চিনিটাকে দিয়ে দেব, চিনিটা যেহেতু এটা ঝাল ঝাল হবে চিনিটা হচ্ছে পরিমাণ মতো দেব, জাস্ট ব্যালেন্সের জন্য চিনিটাকে দেওয়া। এবার আমি এর মধ্যে গরম জল যে 1 কাপ রেখেছিলাম তার হাফটা দেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম আমি। গোলমরিচ গুঁড়ো 1/2 দিলাম, জাস্ট ফ্লেভারটার জন্য। এবার আমি দুধটা পুরোটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনাটাকে দিয়ে দেব। আমি 1 মিনিট এটাকে ফুটতে দেব, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি 1 মিনিট এটা হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটাকে খুলব 1 মিনিট পরে। এবার আমি এটা একটু নাড়িয়ে দেব, খুব সুন্দর কালার এসেছে, পুরো একদম দেখে মনে হচ্ছে সর্ষে বাটার মতো, কিন্তু এটা সর্ষে বাটা ছাড়াই হচ্ছে, সিম্পল ঢাকা ইলিশ। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবার 1 মিনিট আমি এটাকে ফুটতে দেব একদম লো ফ্লেমেই। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলব। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেব, গ্রেভিটা একদম ঠিকঠাক জায়গায় চলে এসেছে। এবার আমি মাছগুলো পুরোটা দিয়ে দেব, আমি 5টা মাছের করছি। এবং ভাজার সময় যে জুসটা বেরিয়েছিল মাছে সেইটাও পুরোটা দিয়ে দেব। মাছটাকে হালকা করে উল্টে দেব। মাছটা উল্টে দেওয়ার পর আমি এটাকে 1/2 মিনিটের মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে হতে দেব। 1/2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করার পর ঢাকনাটাকে খুলব। একদম রেডি হয়ে গেছে সিম্পল ঢাকা ইলিশ। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 1/2 মিনিট অফ করা গ্যাসের ওপর রেখে দেব। হয়ে গেছে আমার রেডি সিম্পল ঢাকা ইলিশ, নিউ ইয়ার স্পেশাল এটা আমার একটা রেসিপি। তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে বাড়িতে, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা বড় করে লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো আমার রান্না সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে সেটা জানাবে, আমি যতটা সম্ভব আমার পক্ষে হেল্প করার চেষ্টা করব তোমাকে। এই ছিল আজকে আমাদের ভিডিও, আবার তোমার সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।